কিন্তু আপনি একটা কথা ভেবে দেখুন তো, আপনি কি চান সেটা কি রাজমাতা একবারও ভেবে দেখেছেন যে আপনি কি চান? আপনার মনে কি চলছে আপনি বলুন রাজকুমারী। এসব কি বলছো তুমি? অপরাধ নেবেন না রাজকুমারী, আসলে আমি তো আপনার শুধুমাত্র একজন সামান্য দেহরক্ষী, বাইরের লোক, কিন্তু আমারও তো এসব চোখে পড়ে। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে মন্ত্রী মশাইকে মুক্ত করে আমি রাজমাতার বিরুদ্ধে যাব, শুধুমাত্র আপনার জন্য। রাজকুমারী একটা কথা বলবো, আপনি নিজের জন্য কবে লড়াই করবেন? সত্যি তো রাজমাতার ইচ্ছে মতোই তো আমি চলি না, এবার তারই ছায়া থেকে আমায় বেরোতেই হবে, দরকারে নিজের স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে। এভাবেই কামিনীর সব থেকে কাছের মানুষকে তার থেকে দূরে করে দেব, রাজকন্যাকে আমার থেকে দূরে করার শাস্তি তুমি পাবে কামিনী। সুন্দর সুর, শুনলেই মনটা ভরে যায়, তাই না বন্ধু? একদম ঠিক বলেছিস, এটা তো বাবার বাঁশির সুর, তার মানে বাবা এখন বাঁশি বাজাচ্ছে। খুব ভালো, বাবা যত বাঁশি বাজাবে অতীতের কথা তত মনে পড়বে। বাহ, তাহলে তো খুব ভালো হবে, তাই না বন্ধু? এসবের মানে কি? আমি আমি বারবার কেন এসব দেখছি? আমার আমার মধ্যে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, আমার কি জানো কিসব কিসব মনে পড়ছে, কিন্তু এগুলো এগুলো কি আমি আমি জানি না। কি হলো বন্ধু, কি চিন্তা করছো? চোখের মাথা প্রাসাদে চলে তো এলাম, তো ভেতরে যাবো কি করে? কি যে করি এবার? উনি নিশ্চয়ই তার জাদু দণ্ড নিয়ে প্রাসাদে দাপিয়ে বেড়াচ্ছে, কি করবো এবার আমি? যার জন্য এখানে আসা তাকে তো দেখতে পাচ্ছি না, গেল কোথায় সে? এখানেই তো থাকার কথা। অতিথিদের বুঝি এভাবেই স্বাগত জানাও তুমি কাল নাগিনী? স্বাগত কিভাবে জানাতে হয় ভুলে গেছো বুঝি? কাল নাগিনী কিছুই ভুলে না, নাগরানী কামিনী। অতিথিকে স্বাগত জানাতে আমি খুব ভালো করেই জানি, শুধু নির্ভর করছে যে আমার দ্বারে করাঘাত করল সে বন্ধু নাকি শত্রু। তার মানে আমি তোমার শত্রু,
বন্ধু হওয়ার মতো কোনো কাজ তুমি করেছো বলে আমার তো মনে পড়ছে না কামিনী। অনাহুত কারোর জন্য সময় নষ্ট করার সময় আমার হাতে নেই। কি বলতে এসেছো তাড়াতাড়ি বলো, আমার অন্য কাজ আছে। কাল নাগিনীও তার মানে ভণিতা করা শিখে গেছে। মানে? মানেটা তুমি খুব ভালো করেই জানো কাল নাগিনী। তুমি জানো আমি কেন এখানে এসেছি, তার সত্ত্বেও তুমি আমার সঙ্গে ছলনার কথা তোমার মুখে মানায় না কামিনী, ওটা তোমার কাজ আমার নয়। আমি শুধু একটা কথাই জানি, শত্রুকে সরাসরি বিনাশ করতে হয়, পিঠে ছুরি মারার কথা আমি জানি না, শিখিনি কোনোদিন। আর হ্যাঁ, ছলনা কথার অর্থ আমার জানা আছে, কিন্তু পরিচয় আমার নেই। তুমি খুব ভালো করেই জানো আমি এখানে কেন এসেছি। নিজে মুখে স্বীকার করতে লজ্জা করছে বুঝি? বেশ বেশ, আমি তোমার সাহায্য চাইতে এসেছি, খুশি? খুশি? খুশি তুমি আজ অবধি কাউকে করতে পেরেছো নাকি মন থেকে তুমি চেয়েছো শুধুমাত্র নিজের নিজের? এই না তুমি বলছিলে তোমার হাতে সময় নেই, এখন অবান্তর কথা কেন বলছো? বেশ বোঝা গেল, তবে অন্যের কথা শোনার অভ্যেস তোমার এখনো হয়নি। ঠিক 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 তাই। এবার হেয়ালি না করে সোজাসুজি বলো, বলো কিভাবে আমার আর জ্যোৎস্নার প্রাণ বিভক্ত হবে বলো। তোমাদের প্রাণ জোড়া ছিল কবে যে বিভক্ত হবে? তুমি তো চিরকালই একা, একাকিনী কামিনী। হেয়ালি না করে উত্তর দাও, আমি জানি তুমি জানো, কারণ সেই সময় আমায় যে কণ্ঠ এ কথা জানিয়েছিল সে কণ্ঠ ছিল তোমার। কণ্ঠ চিনতে আমার ভুল হয় না কাল নাগিনী। কণ্ঠ চিনতে তুমি ভুল করনি ঠিকই, কিন্তু আমাকে চিনতে যে তুমি বড় ভুল করে ফেলেছো কামিনী। কি ভেবেছিলে তুমি, আমার রাজ্যে তোমার পায়ের ধুলো পড়েছে বলে আমার জ্ঞানের ঝুলি তোমার সামনে আমি উজাড় করে দেব? তার মানে তুমি বলবে না? ঠিক ধরেছ, উপায় আমার জানা, উত্তরও আমি জানি, কিন্তু তুমি কামিনীকে প্রত্যাখ্যান করো কাল নাগিনী। তো বড় স্পর্ধা তোমার কাল নাগিনী, চোখ নামিয়ে কথা বলো কামিনী। এত গর্ব তোমার তাই না নিজেকে নিয়ে? যাও, নিজের লড়াই এবার নিজেই লড়ো একা। আমাকে তুমি দেখিও না কামিনী, বিষের তেজ আমারও কিছু কম নেই। যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। এর জবাব তুমি একদিন পাবে কাল নাগিনী, কথাটা মনে রেখো। যাওয়ার আগে একটা শেষ কথা শুনে যাও কামিনী, যুদ্ধক্ষেত্রে চিরকাল আমাকে তুমি তোমার বিপক্ষেই পাবে কামিনী। কাল নাগিনী তোমায় কথা দিল। Thank you.
জ্যোৎস্না কোথায় সেটা জানতে, কামিনীর স্পর্শ করা ধুলো আমাকে সাহায্য করবে। কিন্তু এই কাজ সম্পন্ন করার জন্য আমার যে রোহিণীকে প্রয়োজন,